আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য দারুণ মজার রেস্টুরেন্ট স্টাইলের গ্রিল চিকেনের রেসিপি নিয়ে এসেছি। আর গ্রিল চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, বাট অনেকে জানো এই গ্রিল চিকেন বাসায় বানানোর কথা চিন্তাই করতে পারেন না, অনেকে এই রান্নাটাকে অনেক কঠিন মনে করেন। আজকে আমার রেসিপিটি শুধু তাদের জন্য, আমি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে কিভাবে খুব সহজে ফ্রাই প্যানে গ্রিল চিকেন করা যায় সেই রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। এখানে 1.5 কেজি ওজনের আস্ত মুরগি নিয়ে নিয়েছি। মুরগিটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা ছুরি দিয়ে মুরগির বুকের অংশগুলোকে এভাবে চিরে দিচ্ছি, যতটা সম্ভব ছুরিটাকে একটু ডিপ করে চিরে দিচ্ছি। এতে করে মশলাগুলো মুরগির ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে। মুরগির রানের অংশগুলো ঠিক একইভাবে আমি চিরে দিচ্ছি। চতুর্পাশে একটু চিরে দিচ্ছি যাতে মশলাটি খুব সুন্দরভাবে মুরগির ভিতর ঢুকে যায়। একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখানে 4 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো টক দই। টক দইটাকে আমি চামচ দিয়ে একটু ফেটে নিয়েছিলাম। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো লেবুর রস, 1 টেবিল চামচের মতো রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচের মতো টমেটো সস, 1 টেবিল চামচের মতো কাবাব মশলা। কাবাব মশলাটা অবশ্যই দিতে হবে, যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো টক জলপাইয়ের আচার, 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সয়া সস। আর এখানে দিয়ে দিচ্ছি কমলা কালারের ফুড কালার, আপনারা চাইলে জাফরানের রঙটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, 1 চা চামচের মতো ধনিয়া গুঁড়া। আর এখানে আমি অরেঞ্জ জেলিটা ইউজ করেছি, আমি বিডি ব্র্যান্ডের অরেঞ্জ জেলিটা ইউজ করেছি। এখান থেকে 1 চা চামচের মতো অরেঞ্জ জেলিটা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অরেঞ্জ জেলিটা অবশ্যই দেওয়ার। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি, 1/2 চা চামচের থেকেও কম আছে। সব উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো জিরা গুঁড়া, জিরাটাকে টেলে নিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আস্ত মুরগিটাকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মশলার সাথে ম্যারিনেট করে নিচ্ছি। চিড়ে নেওয়া অংশগুলোতে আঙুল দিয়ে দিয়ে মশলা ঢুকিয়ে দিচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে সর্ষে তেলটা এখনও ইউজ করিনি। এই সর্ষে তেলটা আমি 3 ঘন্টা ম্যারিনেশনের পরে ইউজ করব। তেলটা ইউজ করলে মশলাটা আসলে মুরগির ভিতরে ঠিকমতো ঢুকতে পারে না। এখন আমি ঢাকনা দিয়ে 3 ঘন্টার জন্য মুরগিটি রেখে দিব, নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর ঢাকনা খুলে মুরগিটাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। সরিষার তেলটি এখন মুরগির গায়ে ভালো করে মেখে নিচ্ছি, মশলার সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের জন্য মুরগিটি রেস্টে রেখে তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে ভাজতে চলে যাব। তার আগে মুরগির পা দুটোকে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নিব, যাতে ভাজার সময় পাগুলো খুলে না যায় এবং মুরগিটি ভালোভাবে ভাজা হয়। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা ইউজ করতে পারেন। আমি রাঁধুনি ব্র্যান্ডের কাবাব মশলাটা ইউজ করেছি। আর জলপাইয়ের আচার না থাকলে আপনারা অবশ্যই আমের আচার ইউজ করতে পারেন, তবে আমের আচারটি অবশ্যই টক হতে হবে। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে, এখন এতে আমি মুরগিটা এভাবে দিয়ে দিয়েছি। মুরগির এক পাশ হয়ে গেছে, এখন অন্য পাশটি উল্টে দিয়েছি। প্রতিটা পাশ আমি 3 থেকে 4 মিনিটের জন্য ভেজে নিব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশটা আমি 5 মিনিট করে ভেজে নিব। তারপরে যে বাড়তি মশলাটা আছে সেই মশলাটি একটা চামচ দিয়ে কিংবা একটা খুন্তি দিয়ে মুরগির গায়ে এভাবে মেখে মেখে দিব। মেখে মেখে দিয়ে জালটা কমিয়ে দিয়ে মুরগিটি আধা ঘন্টার জন্য রান্না করে নিব। আধা ঘন্টা পর ফুল আঁচে মুরগিটিকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে তারপর নামিয়ে ফেলব। পরিবেশন ডিশে আমি কিছু শসা গাজর নিয়েছি। আমার গ্রিল করা মুরগিটি হয়ে গেছে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর এটি বানানো খুবই সহজ।
জাস্ট কিছু টিপস ফলো করলে আপনারা ইজিলি বাসায় এটি বানাতে পারবেন। আর এটি খেতে অসম্ভব মজার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার সার্থকতা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।